হাই, শুভ সকাল। এখন বেলা 10টা 10:15 বাজে। তোমাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি। এই দেখো, ডিমটা ভেঙে নিয়েছি, ভেঙে অমলেট করে নিয়েছি, তারপর টুকরা টুকরা করে নিয়েছি। তারপরে এখানে আতপ চাল, সরু আতপ চাল ভিজিয়ে রেখেছি। আর হলো এদিকে আলু সেদ্ধ করে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। এই যে দেখো, একটু দেখাও, ভেঙে নিয়ে এটা তেলের মধ্যে ভাত ভেজে উঠিয়ে রাখবো। কিন্তু দেখো, এটা দেখা যাচ্ছে, আলুটা দেখা যাচ্ছে, দেখো আলুটা ভাজছি, ভেঙে নিয়েছি, কিন্তু সেদ্ধ করে ভেঙে নিয়েছি। আর এটা ভাজছি, এই যে ভেজে এখন এটা উঠিয়ে নেবো। দেখো, এটা উঠিয়ে নেবো। এখন তেলটিকে এরকমভাবেই, ওকে বেশি ভাজতে হবে না, একটু তেলে নিতে হবে। যে তেলে নিয়েছি, আর একটু তেল লাগবে, আর একটু তেল দিচ্ছি, আর একটু জিরা ফোড়ন দিচ্ছি। জিরা ফোড়নটা নিই, জিরা আর হলো তেজপাতা ফোড়ন দিচ্ছি। দেখো বন্ধুরা, অনেকদিন ধরে রান্নাবাড়ি দেখাই না, কারণ শরীরটা আমার ভালো ছিল না। এই দেখো, তেজপাতা দিলাম, তারপরে একটু জিরা ফোড়ন দিলাম, ঠিক আছে, জিরা ফোড়ন দিলাম। তারপরে এদিকে হলো পেঁয়াজ, রসুন আর আদা, জিরা বাটা, যে অল্প ছিল ওটা একটু পুরোটাই দিয়ে দিল। আর একটু লঙ্কা গুঁড়ো দিব। এটার মধ্যে হলুদ দেব আর লবণ দেব, যতটা পরিমাণ মতন লবণ দেব। হ্যাঁ, এবার কী করবো, এটা ভাজা হয়ে গেলে এই আতপ চালটা একটু ভেজে নেব। এটা আতপ চাল, কিন্তু এটা একটু ভেজে নেব। দেখো খুব সুন্দর লাগে, কিন্তু যেমন মাছের মুড়ি ঘন্ট করে, সেরকম একটা ডিমের মামলেটের ঘন্ট আর কি। এটা মুড়ি তো বলা যাবে না, মুড়ি ঘন্ট মানে মুড়া ঘন্ট বলা যাবে না, এটা হলো আতপ চাল দিয়ে ঘন্ট। দেখো, এটা একটু ভাজা ভাজা হতে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে যাক। তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এই মশলাটা দেবো, তারপরে আলু এই যে ভেজে রেখেছি আলুর এটা দেবো, আর হলো ডিমের এটা পরে দেবো। একটু একটু ওয়েট করো। দেখো, মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, অল্প ভাজা। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। আমরা মশলা যেহেতু কম খাও, তোমরা বেশি মশলা দিতেও পারো, আদা জিরা বেশি করে দিতেও পারো। আমরা যেহেতু মশলা ভীষণ কম খাই, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের তো মশলাপাতি খাওয়া একটু কম খাওয়াই ভালো বলো, এই জন্য একটু মশলাটা কম দিচ্ছি। এই তো পরিমাণ মশলাটা তোমরা একটু বেশি দিতে পারো। এটা একটু আর একটু ভাজা ভাজা করে দিচ্ছি মশলাটা, যাতে একটু ভাজা হয়। ভাজা হয়ে যাচ্ছে, মোটামুটি হচ্ছে ভাজা। এবার জল দিতে হবে, জলও লাগবে। এখন জল দিব না, কারণ চালটা সেদ্ধ হবে, তো এই জন্য একটু জল লাগবে। দাঁড়াও একটু, এটা মুড়ি ঘন্ট টাইপের হবে, কিন্তু মাছ দেব না, এটা হলো ডিমের মুড়ি ঘন্ট, অমলেটের মুড়ি ঘন্ট। এটা হয়ে গেছে, এবার আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি, আলু যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার ডিমের এটাই যে ভাজা, এই যে এই করে ঝুড়ি করে রেখেছি অমলেট করে, এটা দিয়ে দেবো। একটু কাছ থেকে দেখো কেমন হয়েছে, একটু বন্ধুগুলো দেখো। এই দেখো, চাল আছে কিন্তু মিশে, এই বৃষ্টি পড়ছে তো, এই জন্য বাজারে যেতে পারেনি, তাই ভাবলাম যে এটাই করে নিই আজকে। বৃষ্টি পড়ছিলো মালদাতে, ভীষণ বৃষ্টি হচ্ছিলো, কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, এই জন্য ভাবলাম এটাই করে নিই। তারপরে জল দিয়ে দিব, জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিব, আর একটু চিনি দিয়ে দিব। আমরা তো বাঙাল, একটু চিনি খেতে ভালোবাসি, আর যারা দেবে না দেবে না, হ্যাঁ কোনো ব্যাপার না। যাই হোক, কেমন হলো এই জিনিসটা, মানে এই রেসিপিটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে জানাবা। টাটা।